গাইস, ব্যাক টু মাই চ্যানেল। আপনি তোমরা সবাই কেমন আছেন? নিশ্চয় ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো আজকে নিয়েছি কিছু জিনিস কিনেছি, সেগুলো তোমাদের শেয়ার করব। তো সবে স্নান করে উঠলাম, আর এখন বাজে হচ্ছে 5টা, বিকেল 5টা। তো এখন স্নান করে উঠেছি, উঠে আমি চলে এসেছি আজকের কী কী কিনেছি। আগে একদিন কিনেছি, সেটা তো তোমার সাথে শেয়ার করা হয়নি। তো আজকের কী কিনবে সেটা শেয়ার করবে। ফার্স্ট এই যারা দেখতে পাচ্ছ, আচ্ছা উল্টো দেখাচ্ছে, আমার ছেলের জন্য এই পাঞ্জাবিটা নিয়েছি। খুব সুন্দর একটা চেকুনের কাজ দেখো, খুব সুন্দর। আমি জানি না ওরা এখনো হবে কি না, এই ব্যাপারটা। চলো পরে আমি কাজ করছি। এখন আবার যেই দোকান থেকে যার প্লাস্টিক, একই সব প্লাস্টিক যার দোকানে কিনেছি, যদি সেই প্লাস্টিক না নিয়ে যাওয়া হয় চেঞ্জ করা হবে না। আর আমি একটা আমার জন্য সিম্পল একটা টপ নিয়েছি, আরেকটা আমার পছন্দ ছিল কিন্তু ওটা নেওয়া হলো না। হোয়াইট কালার ভীষণ দাঁত লেগে যায়, তো ওটা একটু দাঁত ছিল বলে আমি নিলাম। এটা আমার জন্য আরেকটা, আর দুটো নিয়েছি। এই কুর্তিটা নিয়েছি, কুর্তি কাজে যায় যেহেতু, পুরো একদম হাইনেক গলা কোনো একদম। আর আমি এখন প্রচণ্ড পরিমাণে রোগা হয়ে গেছি, চোখ মুখ দেখেই বুঝতে পারছো তোমরা, প্রচণ্ড পরিমাণে এখন রোগা হয়ে গেছি, যার কারণে কোনো কুর্তি বলো ঠিক ভালো লাগছে না। এই দেখো এই কুর্তি একদম পিওর কটন, দুটো নিয়ে এসেছি। এই একটা কালার আর এই একটা কালার, পেছনে চেন দেওয়া আছে। এটা হচ্ছে আমার মোবাইলের, সেটা আমার জামায় আটকে গেছে। এই যে দুটো কুর্তি, এই দুটো কুর্তি আমার জন্যে কাজে পড়ে যাওয়ার জন্য, কেন কাজে পড়ে যাওয়ার জন্য যেই কুর্তিগুলো আমি ইউজ করি সেগুলি একদম খারাপ হয়ে গেছে, রঙগুলো চলে গেছে। আচ্ছা তারপরে আসছে বিছানার চাদর। আমার ঘরে চাদর তো আছে প্রচুর, কিন্তু আমার বিছানায় হয় না। এটা আগে আমি পেতে দেখবো এই চাদরটা হয় কি, কেমন হচ্ছে চাদরটা। এই চাদরটা কিনেছি, এই চাদরটা আগে আমি বিছিয়ে দেখবো, যদি আমার ঠাকুর করে যেন পুরো সেম ভালো মতন হয়। তো আমি দুটো নিচ্ছিলাম, ভয় ভয় আমি একটা নিয়েছি, কেন যেহেতু আমার বিছানাটা এতটা পরিমাণে বড়, মানে আমাকে সেই মল থেকে যেগুনি 2,000-3,000 টাকা করে দাম সেই চাদর কিনতে হবে, আমার ওই চাদর কেনা ক্ষমতা নেই। আর একটা জিনিস কিনেছি যেটা আমার সব থেকে পছন্দের, এই দেখো জুতো কেমন হয়েছে কমেন্ট করে বলো তো। এই জুতোটা দারুণ কিনতে হবে, খুব নরম সফট একদম। আমি যে কাজে পড়ে যাই যে জুতোটা ছিঁড়ে গেছে, তাও পড়ে যায়, এত টাকা কামাই কিন্তু নিজের জন্য কিছুই খরচা করি না, সোনা গয়না বানাই কিন্তু সব আলমারিতে, সেগুলো পরার মতন আর আমার নেই নেই, মনে হয় যে বানিয়েছি যদি নষ্ট হয়ে যায় ভেঙে যায় আর তো পড়তে পারবো না, ওই জন্য তুলে রাখি। তো কাজে পড়ার জুতোটা পুরো ছিঁড়ে গেছিলো, কেমন হয়েছে জুতো? এই জুতোটা আমার খুব পছন্দ। আরও জুতো ছিল একটু মোটা মোটা, কিন্তু আমার পায়ে হচ্ছে না, আমার পায়ে না বিশ্ব, আমার পাটা হচ্ছে 4 নম্বর, জুতো পাওয়া খুব মুশকিল। এই সোলটা তো আছে, এইগুলো ঢিলা হয়, পাটা সরু। তো এই জুতো নিচে আমার জন্য, এরপর নিয়েছি আমার ছেলের চাড্ডি আর খুলে দেখাতে নেই, লোকে আমাকে গালাগালি দেবে, সবাই পরে, এটা গালি দেওয়ার কিছু না, সবাই পরে। আমার ছেলের চাড্ডিগুলো সব কেটে গেছে, ওই জন্য চাকরি কিনে এনেছি। তারপর এই যে এবছর আসল কথা, আমরা পুজোয় কোনো জায়গায় যাবো না, মার্কেটে, ওই জন্য কোনো
যা জিনিস কিনেছে সব ইউজ করার, মানে এখন ইউজ করব। আর এই যে আমার ছেলের জন্যে একটু গেঞ্জি, এই যে ওর একটু কার্টুন ভালো আছে না, এই যে কারা আমি নাম জানি না, এই যে আর হচ্ছে এই কালারটা, ব্যাস আর কিছু নেই, এই কটাই কিনেছি আর একটু খাবার দাবার কিনেছি। তো পুজোতে তো আর কোনো জায়গায় যাবো না, পুজোতে অনেক ঘরের কাজ আছে সেগুলি সারতে হবে। তো ভাবলাম আমিও আমার জন্য দুটো জিনিস কিনি যেগুলি আমি কাজে ইউজ করতে পারো, কাজে যাবো সেগুলো পরে তো আমাকে যেতেই হবে, ইউজ করতেই হবে, ওই জন্য আমি নিয়েছি, আর কিছুই ব্যাপার না। জিনিস কেনা এবছর কোনো ইচ্ছে ছিল না, প্রচুর জিনিস আছে আমার, এখন তো কাজে কোনো জিনিস আমি ইউজ করতে পারি না। দেখো ভালো ভালো জামা প্যান্ট পরে কাজে যাবো, আমার নিজের কেমন লাগে, ওখানে কাজে যায়, ওখানে আমি ফ্যাশন শো দেখাতে যাই না, ওই জন্য আমি যেরকম কাজের মানুষ সেরকমই যাই, যে ভালো কাপড় জামা জুতো মাথা পরিষ্কার, এই আমি লিপস্টিক ছোটে বসে ওরকম আমার যেতে খুব খারাপ লাগে, কারণ যেই জায়গাটা আমি যেরকম আমাকে মানাবে সেই জায়গাটা আমি সেরকমই করতে চাই, যার জন্য আমি কাজে পড়ার জন্যই দুটো কুর্তি কিনেছি, ব্যাস আর কিছু কিনি, আর এই জুতো পরে যাওয়ার জন্য। তো চলো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে যেও, এখনও হাজারও হয়নি পাঁচশোও হয়নি, তো প্লিজ তাতে একটু করে দাও যাতে আমিও আমার চ্যানেলটা গ্রো করতে পারি, এটাই আমার কাছে ঠাকুরের কাছে প্রে করি, তোমরা করো যাতে আমার চ্যানেলটা একটু গ্রো হয়, আর কিছু না, চলো টাটা, বাই বাই।